আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। ভাটপাড়া 10 নম্বর ওয়ার্ডের রামনগর যুব সংঘ ক্লাব লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। অভিযোগ, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ দুটো বাইকে চেপে 4 দুষ্কৃতী এসে 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ক্লাবটি বিজেপির নিয়ন্ত্রণাধীন বলে জানা গিয়েছে। অভিযোগ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গুলির আওয়াজ পেয়েছি, কোনো জায়গায় এরকম অভিযোগও নেই। বিজেপি কর্মীকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছি, কিন্তু গত এই 1-1.5 সপ্তাহ ধরে ভাটপাড়াকে আবার অশান্ত করার একটা চেষ্টা চলছে কোন একটা মহল থেকে। দেখুন, ভাটপাড়ায় শান্তি থাকলে আমাদের লাভ। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা প্রশাসনে আছি, আমরা ভাটপাড়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাইছি। ভাটপাড়ায় অশান্ত হলে বিজেপির লাভ। বিজেপি চাইছে ভাটপাড়ায় দাঙ্গা বাঁধিয়ে অশান্তি সৃষ্টি করে যাতে ভোটে সুবিধা পাওয়া যায়। সেই জন্য এই চেষ্টাটা কার আপনারা খুব ভালো করেই বুঝতে পারেন, খুব সহজেই অনুমেয়। ঘটনা হচ্ছে, এত গুলি চলছে, বোম চলছে, দেখবেন কেউ আহত হয় না। এটা একটা প্যানিক তৈরির চেষ্টা। কালকে একটা বোম পড়েছে ওখানে রামনগরে, আমরা খেয়াল করেছি কিনা জানি না, কেউ বলেছি কিনা জানি না। ফাঁকা অন্ধকার লাইনের মাঝখানে একটা বোম মেরেছে, তো কাউকে উদ্দেশ্য করে মারেনি। উদ্দেশ্য একটাই, ভাটপাড়াকে একটা অশান্ত করার চেষ্টা। গুলির আওয়াজ, বোমের আওয়াজ শুনে যাতে মানুষ। উত্তর 24 পরগনা থেকে আবুল কালামের রিপোর্ট, বিশ্বভারত।